আজ থেকে ঠিক 200 বছর আগে বাংলার মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন করুণার সাগর, দয়ার সাগর, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, স্ত্রী শিক্ষার প্রচলন এবং বৈধব বিবাহ আইনসম্মত করার কাণ্ডারি শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। আসুন, পুণ্যেন্দুপত্রীর এই বিখ্যাত কবিতায় তাকে আমরা স্মরণ করি। এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক, বলতো কি না বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলে বেলে, চাইতো কি না লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর দেমাগধারী ধার, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধিশুদ্ধি কই, লিখেই চলে শিশুপাঠ্য বই। এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেরো, ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব গুর্বদেরও। এক যে ছিল বিদ্যাসাগর মগজটা কি ফাঁকা, যে যেখানে বিপন্ন তার যোগানো চাই টাকা। বিদ্যাসাগর সম্বন্ধে রবীন্দ্রনাথ বলিয়াছিলেন যে সাধারণ বাঙালির সহিত বিদ্যাসাগরে একটি জাতিগত সুমহান প্রভেদ দেখিতে পাওয়া যায়। আমাদের অপেক্ষা বিদ্যাসাগরের একটা জীবন অধিক ছিল, তিনি কেবল দ্বিজও ছিলেন না, তিনি দ্বিগুণ জীবিত ছিলেন। সেই জন্যেই তাঁহার লক্ষ্য, আচরণ এবং কার্যপ্রণালী আমাদের মতো ছিল না। বিদ্যাসাগর আর যাহাই হন গতানুগতিক ছিলেন না, তাহার মুখ্য কারণ মনন জীবনই তাহার মুখ্য জীবন ছিল। আজকের কবি, বন্ধু কবি মৃণাল কান্তি দাস বলেন, ঈশ্বরচন্দ্র ছাড়া আমার আর কোনো ঈশ্বর নেই। তিনি ঈশ্বরচন্দ্রকে নিয়ে বহু কবিতা রচনা করেছেন, তারই একটি কবিতা যেটা আমার খুব প্রিয় আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। বর্ণ পরিচয়। পড়ায় আমার মন ছিল না, লেখায় ছিল ভয়, দামাল হাওয়া চিনিয়ে দিল বর্ণ পরিচয়। মিথ্যে পথের গোলক ধাঁধায় অজানা বিস্ময়, বুকের মধ্যে আঁকড়ে ধরি বর্ণ পরিচয়। আর কিছু নেই আমার কাছে তবুও সঞ্চয়, সব আখরের সেরা আখর বর্ণ পরিচয়। লক্ষ্য অজুত কথার ভিড়ে এখনো বিস্ময়, সব হারালেও হারাই নিজে বর্ণ পরিচয়। দিন চলে যায় রাত্রি আসে সারা ভুবনময়, নেভে না এই আলো আমার বর্ণ পরিচয়।